তৃণমূলের প্রত্যাবর্তন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূলের হিন্দিভাষী সেলের সভাপতি তথা জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত। তৃণমূলে যোগ দিয়ে কৃষ্ণকল্যাণী বলেন, বিজেপিতে কাজের পরিবেশ নেই, যা আছে তা শুধুই ষড়যন্ত্র, আর এভাবেই কোনোদিনও ভালো কাজ করা যায় না। দেখুন, বিজেপিতে ভালো কাজের মূল্যায়ন নেই, ভালো কাজের পরিবেশ নেই, আছে শুধু ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের ওয়েপেন দিয়ে রাজনৈতিক ব্যাটল জেতা যায় না। তার জন্য দরকার উন্নয়ন করতে হবে, বিকাশ করতে হবে, জনগণকে পরিষেবা দিতে হবে, সেটা মা মাটি মানুষের সরকার নেত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন। বিধানসভা ভোটের তিন মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণকল্যাণী। রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির টিকিট পেয়ে জিতেও যান তিনি। তবে গত 1 অক্টোবর দলবিরোধী কাজের অভিযোগে কৃষ্ণকে সোকস করেছিল বিজেপি। এরপরই দলত্যাগের কথা ঘোষণা করেন তিনি। তারপরই পুরনো দলে ফিরে এলেন কৃষ্ণকল্যাণী। অন্যদিকে বুধবারই বিজেপি ছাড়লেন বাবু মাস্টার। বিজেপির সঙ্গে তার মতাদর্শ না মেলায় তিনি দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছে বলেই জানান। বাবু মাস্টারের কথায় তার সঙ্গে দলের মতাদর্শের কোনো মিল নেই, তাই একসঙ্গে থেকে কাজ করা সম্ভব নয়। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগেই ঘাসফুল শিবির ছেড়ে পদ্মফুলে যোগ দিয়েছিলেন ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার। এবার ফের তিনি তৃণমূলে ফিরবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পাশাপাশি বুধবার গোয়ায় ডেরেক ওব্রায়নের হাত ধরে তৃণমূলে যোগদান করেন প্রাক্তন সাংসদ বাবু মাল্লেদার ইয়াতিস নায়ক সাথী কেরকার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।